নমস্কার, বিএসসি কেমিস্ট্রির সেমিস্টার ওয়ান সেট ফোরের কোশ্চেন। আমরা এখানে 12টা কোশ্চেন সলভ করব। তোমরা এই কোশ্চেন পেপারটাকে নাও, নিয়ে নিজে প্র্যাকটিস করো, আমার করে দেওয়ার সঙ্গে মিলিয়ে নাও। যে কোনো 10টা করতে হবে, 10×2 20 মার্কসের এক্সাম। ফার্স্ট কোশ্চেনটা বলেছে কম্পেয়ার বয়লিং পয়েন্ট। দেখো, এইটার মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ নেই, তার মানে এর মধ্যে কি ফোর্স আছে, এর মধ্যে শুধুমাত্র ভ্যানডারওয়াল ফোর্স আছে। এটার মধ্যে ওএইচ গ্রুপ আছে, আর একটা CH3 ওএইচ গ্রুপের সঙ্গে এটা কি করবে, অক্সিজেন এবং হাইড্রোজেনে হাইড্রোজেন বন্ডিং করবে। এটার মধ্যে কি আছে, ফ্লুরিন টেনে নিচ্ছে, তার মানে এইটার মধ্যে ডাইপোল মোমেন্ট আছে বা দ্বিমেরু আছে। তিন ধরনের ফোর্স, ভ্যানডারওয়াল, হাইড্রোজেন বন্ডিং, ডাইপোল। কোন ফোর্স সবথেকে বেশি? সবথেকে বেশি ফোর্স হয়ে থাকে হাইড্রোজেন বন্ডিং, তাই এটা হলো ফার্স্ট পজিশনে। তারপর ডাইপোল মোমেন্ট সেকেন্ড পজিশনে, তারপর ভ্যানডারওয়াল ফোর্স এটা থার্ড পজিশনে যাবে। তাহলে অর্ডারটাকে আমরা কি বলবো, হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এইটা হয়ে গেল তোমার কাছে ফার্স্ট পজিশনে, এটা হলো তোমার কাছে সেকেন্ড পজিশনে, এবং এইটা হলো তোমার কাছে থার্ড পজিশনে ভ্যানডারওয়াল ফোর্সের জন্য। পরে এইটার আইপিএসি নোমেনক্লেচার করতে বলেছে। যদি আইপিএসি নোমেনক্লেচার করি, তাহলে নর্মাল অবস্থায় কি দাঁড়াচ্ছে, 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে দাঁড়াচ্ছে যেটা, 2 নম্বরে ক্লোরিন আছে, মানে 2 ক্লোরো, 5টা কার্বন, পেন্ট, এবং এই দিক থেকে নাম্বারিং করলে 3 নম্বরে ডাবল বন্ড পড়ছে। সরি, ডবল বন্ডের সাইডটা প্রেফারেন্স পাবে, 1 2 3 4 5, মানে 4 ক্লোরো, 5টা কার্বনের জন্য পেন্ট, এবং এদিক থেকে 2 নম্বরে ডবল বন্ড পড়ছে, 2N। এটা হলো নর্মাল স্ট্রাকচার। এবার যেটা করতে হবে কি, এটা যেহেতু 3 ডাইমেনশনাল ফর্মে রয়েছে, এটা RS বার করতে হবে। নাম্বারিং করে দাও, 1, এদিকটা হবে 2, এটা 1 নম্বর পজিশন, ক্লোরিনয়েড বেশি, এটা হলো তোমার কাছে 2 নম্বর পজিশন, এটা 3, এবং এটা হলো 4। আমরা যে রুলটা জানি কি আছে বলো না, 4 3 2 1, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা ব্যাক সাইডের হয়। তাহলে এই এক ব্যাকটাকে চাপলাম, পড়ে থাকছে দেখো 2 3 4, 2 3 4, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে এসে ঘুরছে। এক ব্যাক, এক ব্যাকে কি আছে, মাইনাস, তার মানে এটা আর, তাহলে যেটা দাঁড়াচ্ছে কি, 4R, তাই তো? এবার দেখো এই 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 ডবল বন্ডটার দিকে খেয়াল করে দেখো, এই ডবল বন্ডেড এক্সপেক্টে এই হাইড্রোজেন এবং CH3-এর মধ্যে এটা প্রায়োরিটি বেশি পাচ্ছে, হাইড্রোজেনটা প্রায়োরিটি কম পাচ্ছে। নিচের দিকের গ্রুপটা, এই যে এরকম বড় গ্রুপ রয়েছে, এইদিকে প্রায়োরিটি বেশি, ওপরের প্রায়োরিটিটা কম। তাহলে যেটার প্রায়োরিটি বেশি আছে সেটা দেখো অপোজিট সাইডে রয়েছে। অপোজিট থাকলে কি হয়, ই সমান, তার মানে 2E, তার মানে তার আগে হবে 2E। তাহলে কি দাঁড়াচ্ছে, 2E, 4R, 4 ক্লোরো, পেন্টেন, ঠিক আছে? স্পেসটা থাকবে না, 4 ক্লোরো, পেন্টেন। পরের কোশ্চেন বলেছে কম্পেয়ার অরবিটাল এনার্জি। দেখো, অরবিটাল এনার্জি বার করবার জন্য কি রোল আছে, প্রথমে দেখতে হবে N+L এর ভ্যালু। N+L এর ভ্যালু যদি সেম হয়, তখন দেখতে হবে N এর ভ্যালু কার বেশি, এটাই তো রুল। তাহলে প্রথমে তুমি N+L বার করো, N কত, 4, S এর জন্য 0, তাহলে 4+0=4, এটা 4P, 4+P এর জন্য কত হয়, 1, মানে 5, 3D, 3+D অরবিটালের জন্য 2, মানে হচ্ছে 5। তাহলে দেখো N+L এর দিক থেকে সব থেকে হেরে গেল হলো 4S, তার মানে 4S এর এনার্জি সবচেয়ে কম। এবার 4P এবং 3D-র মধ্যে এনার্জি কম্পেয়ার করা হচ্ছে। খেয়াল করে দেখো, দুজনেরই 5 বেরিয়েছে ঠিকই, কিন্তু 4P-র ক্ষেত্রে এনের ভ্যালুটা দেখো বেশি, ঠিক আছে? তাই বলবো 4P-র এনার্জি সবচেয়ে বেশি, মাঝখানে পড়ছে 3D, এইটা হলো এনার্জি সিকোয়েন্স। পরের কোশ্চেন বলেছে এক্সাম্পল জানতে চেয়েছে, কি কি জানতে চেয়েছে, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশনের এক্সাম্পল জানতে চেয়েছে। সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন মানে কি, মানে দেখে যে রিয়াকশনকে ফার্স্ট অর্ডার মনে হবে না, কিন্তু বেসিক্যালি সে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। তার মানে একটা এস্টারকে হাইড্রোলিসিস করা হচ্ছে,
कर ले एसिड पावा जाए और अल्कोहल पावा जाए। এটা দেখে ফার্স্ট অর্ডার মনে হবে না, কিন্তু বেসিক্যালি এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাই এটাকে বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। পরের প্রশ্নটা কি বলেছে, বলেছে জিরো অর্ডার রিঅ্যাকশন, হাইড্রোজেন প্লাস সিএল টু গোল্ড সারফেসে স্বর্ণ পৃষ্ঠে যদি করো টু এইচ সিএল পাওয়া যাবে, এটা হলো একটা জিরো অর্ডার রিঅ্যাকশন। আর জানতে যে নেগেটিভ অর্ডার রিঅ্যাকশন, सी एस थ्री सी एच ओ एटा थेके तैरी होबे सी एच फोर प्लस सीओ, एखाने अर्डारटा हलो थ्री बाई टू, एटा एकटा नेगेटिव अर्डार फ्रैक्शनल अर्डार रिएक्शन, सरि एटा हलो फ्रैक्शनल अर्डार रिएक्शन। और नेगेटिव अर्डार रिएक्शन, नेगेटिव अर्डार रिएक्शन माने कि ओ थ्री थेके ओ टू, एटार अर्डार हलो माइनस वन, एटा हलो एकटा नेगेटिव अर्डार रिएक्शन। तार माने आमरा कोश्चन फोरटा अन्सार करते पारलाम। कोश्चन फाइव বলেছে ক্যালকুলেট গামা ভ্যালু ফর মোনো অ্যাটমিক গ্যাসের, তার মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ইউ এনার্জি হলো শুধুমাত্র ট্রান্সলেশন এনার্জি থ্রি বাই টু আর টি। এবার ডি ইউ বাই ডিটি যদি করি অ্যাট কনস্ট্যান্ট ভি, ডিটিটা এদিকে চলে এসে তাহলে থ্রি বাই টু আর পড়ে থাকছে। ওকে, ডি ইউ বাই ডিটি মানে কি সিবি, তার মানে সিবি মানে হলো থ্রি বাই টু আর। এবার আমরা কি জানি সিপি মাইনাস সিবি সমানসমান আর, তাহলে সিপি সমানসমান কী হবে আর প্লাস সিবি, তাহলে আর প্লাস থ্রি বাই টু আর, ক্যালকুলেট করলে এটা হচ্ছে ফাইভ বাই টু আর। আমরা বার করবো গামা, গামা মানে কি সিপি বাই সিবি, তাহলে সিপির ভ্যালুটা কত ফাইভ বাই টু আর, ফাইভ বাই টু আর, সিবির ভ্যালুটা কত থ্রি বাই টু আর, থ্রি বাই টু আর, আর আর কেটে গেছে টু আর, টু আর কেটে যাচ্ছে, মানে ফাইভ বাই থ্রি হলো অ্যান্সার। পরে কোশ্চেনে আসছে, পরে কোশ্চেন বলেছে এটাকে জিগজ্যাগ প্যাটার্নে আনতে হবে, এটাকে প্রথমে সহর্ষে রয়েছে এটাকে চেপে দাও, চেপে দিলে সামনেরটা এরকম রয়েছে দেখো এইচ এইচ ওইচ, আর পেছনেরটা কী থাকছে ওইচ এইচ এইচ। এবার এটাকে উল্টে দাও, উল্টে এটাকে ফিশার প্রজেকশন নিয়ে আসো, এইচ এইচ ওইচ, আর এদিকটা হলো এইচ এইচ ওইচটা উল্টে যাচ্ছে, এটা হলো ফিশার প্রজেকশন। এবার বলেছে এটাকে জিগজ্যাগ প্যাটার্নে লিখতে হবে, তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে স্টেট চেনে মোট কটা আছে, এইটা একটা, এটা একটা, ওইচ একটা, এটাও মানে চারটে, এই চারটাকে জিগজ্যাগ প্যাটার্নে লিখে না, ওইচ ওইচ, এখানে আপ ডাউন আপ ডাউন দুটোই এইচে রয়েছে, এটা দিয়ে দিলাম, এটা হলো জিগজ্যাগ স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা জিগজ্যাগ স্ট্রাকচারে অনেক সময় কী করে দেয়, অনেক সময় শুধু আপগুলো দিয়ে দেয়, ডাউনগুলো দেয় না, ঠিক আছে, এরকমও দিয়ে দিতে পারে। ওকে, মানে ডাউনে এইচ আছে ভেবে নেবে। পরের কোশ্চেন বলেছে ক্যালকুলেট মোমেন্টাম পার্টিকেল ডিবাবলিউ ওয়েভলেন্থ, বলেছে এত আমরা কী জানি ল্যামডা সমানসমান এইচ বাই এম ভি, এই এম ভি মানে মোমেন্টাম, মানে পি দিয়ে দেখাচ্ছি, সেই ভ্যালুটাই বার করতে হবে। আচ্ছা তাহলে আমরা কী দাঁড়ালাম, আমরা পি সমানসমান কী দাঁড়ালো এইচ ইন্টু ল্যাম, এইচ বাই ল্যামডা, সরি এইচ বাই ল্যামডা, এইচ আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর, ল্যামডা ওয়েভ লেন্থ কত বলেছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন্টিন। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন্টিন। ওকে, পরের কোশ্চেনে আসছে, বলেছে হাউ মেনি ইলেকট্রন ক্যান ফিট অফ দিস অরবিটাল অ্যাটম, দেখো এন এর ভ্যালু থ্রি বলেছে মানে থ্রি, আর এল এর ভ্যালু ওয়ান বলেছে, ওয়ান এল এর ভ্যালু হলে কি হয় পি, থ্রি পি অরবিটালের ক্ষেত্রে বলেছে। এবার বলো পি এর কটা বক্স হয়, পি অরবিটালের ক্ষেত্রে আমরা জানি এল এর ভ্যালু ওয়ান হলে এম এর ভ্যালু হয় মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, তাই জন্য তিনটে বক্স। এবার প্রতিটা বক্সে দুটো করে ইলেকট্রন দেবো, আগে ক্লকওয়াইজ ইলেকট্রন দেবো তারপর অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রন দেবো, তাহলে টোটাল ইলেকট্রন কত বেরোচ্ছে, টোটাল ইলেকট্রন বেরোচ্ছে সিক্স। বলেছে ডেল্টা এইচ এবং ডেল্টা ই কখন সমান হবে একটা এক্সাম্পল দিয়ে দেখাতে বলেছে। দেখো আমরা কি জানি,
আমরা জানি ডেল্টা এইচ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। এখন এই ডেল্টা এন টার্মটা যদি কোনো কারণে জিরো হয়, জিরো হয়, তখনই দেখো ডেল্টা এইচ এবং ডেল্টা ইউ, অথবা ডেল্টা ইউকে আমরা কি বলে ডাকি, ডেল্টা ইউকে অনেক সময় ডেল্টা ইউ বলেও ডাকি, দুটো সমান হবে। এবার এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাতে বলেছে, যেখানে ডেল্টা এনটা জিরো হবে, এইচ টু প্লাস সিএল টু, টু এস সিএল। দেখো ডেল্টা এন কত, এর প্রোডাক্ট কত, প্রোডাক্ট হলো টু, মাইনাস রিয়াক্টান কত, হাইড্রোজেনে আগে ওয়ান আছে, ক্লোরিনে আগে ওয়ান আছে, ওয়ান প্লাস ওয়ান, মানে কথা হচ্ছে জিরো। ডেল্টা এনটা জিরো, তাই ডেল্টা এইচ এবং ডেল্টা ইউ দুটো কি হবে, সেম হবে। কোশ্চেন নাম্বার টেন, কোশ্চেন নাম্বার টেনে বলেছে এনথ্যালপিগুলো বলে দিয়েছে ফাইন্ড দ্য কম্বারশন অফ ইথিলিন। তাহলে ইথিলিনের কম্বারশনের ইকুয়েশনটাকে লিখে নিতে হবে। ইথিলিনের ফর্মুলা হলো এইটা, কম্বারশন করছো কার সঙ্গে করছো, অক্সিজেনের সঙ্গে, ব্যালেন্স ইকুয়েশন যদি করো থ্রি ও টু করলে টু সিও টু প্লাস টু এইচ টু ও, রাইট। এবার আমি এই জিনিসটা কম্বারশনে ডেল্টা এইচটা বার করছি, রুল কি, আগে প্রোডাক্ট লিখতে হয়, সামেশন অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এইচ রিয়াক্ট্যান্ট। প্রোডাক্ট কী আছে, সিও টু আর এইচ টু, তার মানে কী কী হবে প্রথম বলো, তার মানে টু এইচ সিও টু। আর কী রয়েছে, আর রয়েছে দেখো এইচ টু ও, টু এইচ এইচ টু ও মাইনাস সি টু এইচ ফোর, এইচ সি টু এইচ ফোর প্লাস থ্রি এইচ ও টু, এই জিনিসটা আছে। এবার এই ভ্যালুগুলোকে জাস্ট পুট করে দাও, টু ইন্টু দেখো সি টুর ভ্যালু কত বলেছে, এইটা বলেছে থ্রি নাইন ফোর প্লাস টু ইন্টু, দেখো ওয়াটার ভ্যালু কত বলেছে, এইটা টু এইট সিক্স মাইনাস সি টু এইচ ফোর, সি টু এইচ ফোরের ভ্যালু কত বলেছে, ফিফটি টু, ফিফটি টু থ্রি ইন্টু, ও টুর ভ্যালু দেওয়া নেই মানে জিরো। এটা ক্যালকুলেট করলে তুমি পাচ্ছ মাইনাস ওয়ান ফোর ওয়ান টু কিলো জুল পার মোল, ওকে। পরের কোশ্চেন বলেছে টাইটেনিয়াম এইচ টু হোল সিক্স কেন কালারলেস, এটাকে এক্স ধরে অক্সিডেশন নাম্বার বার করে, এক্স সিক্স ইন্টু জিরো সন সন প্লাস ফোর, এক্স সন সন হচ্ছে প্লাস ফোর। টাইটেনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, আর্গন থ্রি ডি টু ফোর এস টু, টাইটেনিয়াম প্লাস ফোর, প্লাস ফোর মানে চারটি ইলেকট্রন বার কর দাও, শুধু আর্গন পড়ে থাকছে, তাহলে বলতে পারি টাইটেনিয়ামের ক্ষেত্রে নো ডি ইলেকট্রন, কোনো ডি ইলেকট্রন নেই, তার মানে কী হবে, ডি ইলেকট্রন না থাকলে ডিডি ট্রানজিশান ইজ নট পসিবল, ডিডি ট্রানজিশান সম্ভব নয়, আর ডিডি ট্রানজিশান সম্ভব নয় বলেই অতএব এটা কী হবে, কালারলেস বা বর্ণহীন। পরের কোশ্চেনটা আছে এন এ প্লাস এন ই আর এফ মাইনাস, এন এ প্লাস এন ই আর এফ মাইনাস, এদের সাইজ করতে কম্পেয়ার করতে হচ্ছে। আমি ইলেকট্রন আর প্রোটনটা বার করে নেব, ইলেকট্রন দেখো সবাই আইস ইলেকট্রনিক, দশটা করে ইলেকট্রন হচ্ছে, প্রোটন কটা, সোডিয়ামের প্রোটন এগারোটা, এর প্রোটন দশটা, এর প্রোটন হচ্ছে নটা। এবার দেখো প্রোটনের সংখ্যা যত বাড়ছে, এটা প্রোটনের সংখ্যা বেশি, প্রোটনের সংখ্যা যত বাড়বে তত বেশি তার মধ্যে অ্যাট্রাকশন বাড়বে, আর যত অ্যাট্রাকশন বাড়বে তত সাইজটা কী হবে, স্মল হবে, ঠিক আছে। দেখো প্রোটনের সংখ্যা ইলেভেনের পর এটা হলো টেন, তারপরে অ্যাট্রাকশনটা এইটা, এটা হলো নাইন, তাহলে সব থেকে বেশি সাইজ ছোটো কোনটা, এইটা, কারণ ইলেকট্রন সেম প্রোটন বাড়ছে, প্রোটন বাড়লে প্রোটন এবং প্রোটন মানে নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসের সঙ্গে বাইরের সেল ইলেকট্রনের অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে, ফলে সাইজটা ছোট হচ্ছে। তাহলে যদি আমরা সাইজ কম্পেয়ার করি, তাহলে এন এ প্লাসের থেকে বড় হলো নিয়ন, নিয়নের থেকে বড় হবে এফ মাইনাস, এইটা হলো আমার কাছে অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিএসসি সেমিস্টার ওয়ানের সেট ফোরের কোশ্চেন।
আমরা নেক্সট ডেতে সেট 5 এর কোশ্চেন অ্যানসার ডিসকাস করব। ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে যাতে এক্সামে এই ধরনের যে কোনো কোশ্চেন আমরা খুব সহজে সলভ করে দিতে পারি। মা সারদার আশীর্বাদে সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন।